মিনমা ভাই, এ বাবা, এখন কি পাইছা গরমত? হা গুন্দাটো হাল লগা হৈছে, গলত এডাল কি লছা? কি বলা হাল এই ফালো আছে দেখলে চাকা তুমি কি হৈছে? অলে হেলা হেলা অলে হেলা এই তুমিতারা ভদ্র নাই যা নালাগে দিয়ক মানে কি মই যাম মিলনপুর। সো হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আর গাইজ আজি হল বৃহস্পতিবার আর আজি আমি গৈ আছো মিলনপুর। আর মিলনপুর মানে কি যাওয়া মানে কি একটা কিনা সর কাম আছে আর সেই কামটার কারণে আমি যাব লাগিব। আর যাওয়ার আগে আমি যেহেতু হাজু হই নলবাৰী হয়ে যাম, গতি নলবাৰীতে এপাক সোমাও। আর যেহেতু ডিম্পু এখন নতুন দোকান দিছে আপনাদের গমে পায়, তাতে এপাক যাও কেন কি হয় চাও। আর মূল মানে কি আজি যাব অলপমান বরাদা মানে কি মোর আগরে সরুরে ক্লাসমেট, আর সি যাব বলে আজি মূল। আর যাওয়ার কারণে মানে কি অলপমান যদি ভিডিওতে চাই আপনার গম পাব শিকলে চলি। আর যেহেতু আজ ডিম্পুরটাতে যাব আর সবখিনি কথা গমে পাব কেন কি হয়, আর তাতে যাই চাও কেন কি হয় ডিম্পুর দোকানত। সো গাইজ আর এটা দেরি নক ইয়ারপরে উলাই যাও, এটা সময় হয়ে আছে 10:50। সো এটা 11টা বাজে, সো আমি এটা ইয়ারপরে উলাই যাও আর গিয়ে পেলায় লক্ষ্য আছো গাইজ এটা মতো ব্লগত। আর এখন হল মানে কি মহার দোকান, আর মহার দোকানত মানে কি মহায় বহি আছে বোধ হয়। আর যাওয়ার বছর একবার চাই কোনবা আছে দোকানত, মহায় আছে মোবাইল টিপি আছে। হৌ কি মহা আর এটা এবার কুলহাতি আর পেন্ডেল দিয়ে আপনাদের দেখাই পাইছে। আর যেহেতু এইবিলাক গোটে বাঁহ বান্ধি দিয়ে আছে, আর মানে কি গোটে বাঁহতে মানে কি হল লাইট চাইটবিলাক মানে কি ওলোমাই ওলোমাই দিব, মানে কি লাইটত কিবা এটা ডেকোরেশন করব। আর যেহেতু এবার দুর্গা পূজা এশ বছর হবো ইয়াতে কুলহাতিত, আর যেহেতু দুর্গা মণ্ডপত দুর্গা পূজা করে প্রত্যেকবারে প্রত্যেক বছরে করে, আর এই বছরও মানে কি সোণালী জয়ন্তী এবছর, গতি এইবিলাক গোটেই ধুনীয়াকে মানে কি ইয়াতে সজাই পড়াই তুলব। যদি আপনাদের আহে আহব পারে কুলহাতি দমদমার চক। তো গাইজ মই বাৰু ঘুরে আহতে আপনাদের একবার ভালকৈ দেখাই দিম। আর এটা মোট যেহেতু দেরি হয়ে আছে মই মিলনপুর যাব লাগবো, আর তারপর আহি পেলে আপনাদের দেখাই চাই। ও সব দেখা নাই ও দাও কি পরি যায় আছে আমার দেশে লাভ করে দাও যা। আই সারু এটা আহি পালো নলবাৰী, আর নলবাৰী এটা ইয়াতে আছো নিউক্লিয়াস একাডেমি নলবাৰী। তো এখানে হল নিউক্লিয়াস একাডেমি নলবাৰী, আর এটা ইয়াতে আছো, এটা গৈ আছো ডিম্পু ঘরত যাওয়ার আগে তার দোকানত গৈ আছো। আর ইয়ারে চকটো এবার চাই লোক গাইছো গাইছ। আর এখানে হল নিউক্লিয়াস একাডেমি, আজি বন্ধ আছে, কিবা মাধবদেবর তিথি আছে নাকি? মাধবদেবর তিথি আছে। আর তো এখন কি পাইছা গরমত? হা গুন্দাটো হাল লাগা হৈছে, গলত এডাল কি লছা? কি বলা হাল এই ফালো আছে দেখলে চাকা তুমি মানে নলবাৰীত আহার পরে সাপি সাপি এত দেখা পাওয়া নাছিল। আর যেতিয়া এতিয়া নলবাৰীর এই চক টান পাম আর এতিয়া দুনিয়ার আপি। তো গাইস টমটম খনত মানে কেতনমান ছোৱালী গৈ আছে, মানে আমার বরাদারও ভাল লাগিছে গাইস ধুনিয়া। তো গাইজ আর এটা আহি পালো প্রেমদা হোটেল, আর এখানে আছে প্রেমদা হোটেল, আর এইফালে আছে দীপর বাইকার্স ডিম্পু বড়ুয়া। তো গাইজ আহি পালো গাড়ি এটা যাওয়ার বা আর ভিতর যা কমেছে গাইজ মৃন্ময় বহি আছে বোধ হয় তার মাত দেওয়া রব। এ মৃন্ময় ভাই এ বাবা। তো গাইজ আর এটা আহি পালো, আর আহি পাই পেলে মানে কি হল ডিম্পুল মানে কি সি অলপ ক'ৰবাত ওলাই গেল, এতিয়া দোকানখন আহি পালোঁ, এতিয়া চাওঁ যদি পাৰোঁ এখন ডিম্পুকো লগ কৰিম, কাৰণ কি বেছি দেৰি নকৰোঁ বুলি কৈছোঁ সোনকালতে আহিব। আৰু এতিয়া আছোঁ দোকানখনত, এইফালে হ'ল ডিম্পুৰ দোকান।
সো গাইজ, এই চাবি রিংকেইটা, চাবির যিটো রিং আছে, এই মানে কি ইয়াতে জয় আই অসম বুলি লেখা আছে। জয় আই অসম, চাওক গাইজ, কিবা এটা মানে ভাল লাগছে আর ইউনিক টাইপের বস্তু। এইখানে মানে রেডিমেড, সব রেডিমেডে, মানে এতে কোনো স্ক্রু ড্রাইভার কাম করা নহয়, সব রেডিমেড। যেনে হেলমেট তো পিন্ধলেই হল, আর এতে আছে রাইডিং গিয়ার গিয়ারও আছে, এই রাইডিং গিয়ার আর সব না হেলমেট সব হবে লাগা কি মানে মানে মিনমার কাস্টমার আছে, মিনমার কাস্টমার লগত কথা পাতি আছে। আর পিছফালে চাও দিলপুর ফটো যখন বহি আছা, কে আইসা তোর তো থই যা, নতুন এটা লো তো কাম নাই, প্লাস্টিক হাল হইছে। দুখ লাগা কথা এইটোয়ে, দিম্পু অলপ আগত ওলাই গেল আৰু এতিয়া লগ নাপাম বোধহয়, কিন্তু লগ পালে আমাৰ ভাল আছিল, যিহেতু ইমান দূৰৰ পৰা আহিছো আৰু যিহেতু যাবই আৰু কালি আমাৰ কলেজতো ফেচাচ আছে পিজিত, পিজিততো সি যাবই কালি দিম্পু দাই, আৰু হ'ব তাতেও লগ পাম। আৰু মানে কি মেইন কথাটো হল, ডিম্পু যিহেতু নিজে এটা ৰাইডাৰ, ৰাইডাৰ বুলি কব পাৰি, সি মানে বাইকৰ গোটেইখিনি ফেচিলিটি, মানে এজন মানে কি ৰাইডাৰক যিখিনি লাগে, ৰাইডিং গিয়াৰৰ পৰা আৰম্ভ কৰি হেলমেট চেলমেট গোটেইখিনি আছে ইয়াতে। আৰু এইফালে আছে মৃন্ময়দাই, কৈ দিব কেনেকুৱা কি মানে কি বস্তুবিলাক আছে। প্ৰথমতে নমস্কাৰ সকলোকে, আৰু বস্তু মানে কি দোকানত বাইকৰ মানে চেফটি গোটেইখিনি বস্তু আছে, যেনেকে হেলমেটৰ পৰা আৰম্ভ কৰি আপোনাৰ গাৰ্ড চাৰ্ডবিলাক আছে, আৰু এতিয়া লাহে লাহে ঠাণ্ডাও আহিল, জেকেটো আনিম আমি, ইয়াতে ডাবল ভাইজাৰো আছে, মানে আৰু যদি কাৰোবাক নালাগে তেনেকুৱাও আছে। গাইজ ঘড়িটো চাওক না, কি হৈছে কলে এলা এলা এই এই কলে এলা এই তোর দ্বারা ভদ্র নাই যা, তোর দ্বারা ভদ্র চলি নাই দে, আর সব দে আর স্টিকার ডিম্পুর দোকানের পর আহিল বরা আর মানে, আর মানে কি আমি এঠাইত গৈছিলো, আর গৈ পেলাই মানে কি এটা গৈ আছো আকৌ ডিম্পুর দোকান, মানে যেহেতু মই বেগটো ডিম্পুর তাতে থৈ আহিছিলো, আর বেগটো লৈ পেলাই এটা গৈ আছো মিলনপুর। সো গাইজ দেরি নকৰো ইয়াতে, কারণ ইয়াতে দুটা ত্রিশ হলে আর আমার যাওতেও সময় লাগবে, সো গাইজ ইয়ার পর সোনকালে ওলাই যাও। আর এটা আহি পালো মিনময়ের দোকান, আর মিনময় মানে হল ডিম্পুর দোকান, আর দোকানত আহি পাই পেলাই আর এই দুজন আছে, দুইজন দাদা, এফালে বিকাশ দা আর এফালে হল দাদা, দাদাই আর্মি চাকরি পালে ন, সো ইউটিউবতো করে আছিল আগতে, বাট এতিয়া যেহেতু নিজের এটা ডিউটি বা কর্তব্য কাম, সেইটোতো করবই লাগবো, আর মাঝে মাঝে হলো ব্লগত আহি থাকবো বা ভিডিওবিলাকত আহি থাকবো, তাতে নাপালো দিলো,
গৈ থাকো, লগ পালো, ভাল লাগিল আহি পেলাই। আৰু আপোনালোকৰ যদি গুৱাহাটীৰ ফালে যায় খবৰটো দিব, দিয়ক। ঠিক আছে, নিশ্চয় দাদা, আহিছো, বাই বাই। মিলমাহঁতক টাটা বাই বাই দি ওলাই আহিলোঁ। আৰু এতিয়া গৈ আছোঁ মিলনপুৰ। বাট মিলনপুৰ যোৱাৰ আগতে মানে আমাৰ ইয়াতে কলেজৰ এজন মেম থাকে, আৰু মেমকো এবাৰ লগ কৰোঁ, মানে কি কথা হ'লোঁ মেমৰ লগত, আৰু মেমো ক'লে অলপমান লগ কৰোঁ বুলি। তেন্তে বলক, নালাগে দিয়ক, মানে কি মই যাম মিলনপুৰ, সেইকাৰণে মই বুলি কি যাওঁতে ডিম্পুৰ পৰা ওলাই আহিলোঁ, বোলো আপোনাৰ লগত একবাৰ মাতি যাওঁ। নালাগে দিয়ক, এতিয়া এই দিয়া ইয়াতে এইটোৱে নেকি আপোনাৰ লগত? মই বুলি কি আৰু ভিতৰতে যাব লাগে ডিম্পুক তাত গৈছিলোঁ, তাৰপৰা এইফালে এতিয়া মিলনপুৰ যাম আৰু। তাতে গণেশ মন্দিৰ এটা আছে নেকি, তাতে কিবা অলপ কাম আছে কৰিবলৈ আৰু পাৰোঁ। ৰাতিপুৱাই আহিছিলোঁ, আহি পেলাই এতিয়া কি হ'বি চ' গাইজ, আহিলোঁ দিয়ক মেমৰ ঘৰতো এবাৰ, আৰু বহুত দিনৰ মূৰত আহিলোঁ। আৰু মেমে ইয়াৰ পানী দিলে, চ' পানীটো খাই লৈ চাহটো খাই লৈ ইয়াৰ পৰা গৈ আছোঁ। চ' অ' বাপৰে, ইমান নাস্তা পৰা খাব পাৰবি না। চ' গাইজ, আৰু এইফালে চাওক গছবিলাক এটা লেডাল কৈ আছে মানে। গাইজ, আৰু এতিয়া আহি পালোঁ কোলহাটী, আৰু কোলহাটীৰ ইয়াতে দুৰ্গা মণ্ডপত মানে কি এতিয়া আছোঁ। আৰু ইয়াতে আজি মানে কি এইবাৰ সোণালী জয়ন্তী, এইবাৰ কৰিম আৰু। এইটো হ'ল কোলহাটী দমদম উৎসৱ, ইয়াতে তাতে কিবা আখৰা চলি আছে। আৰু গাইজ, যিহেতু 100 বছৰ হ'ল, আৰু ইয়াতে মানে এটা 10 দিনীয়া কাৰ্যসূচী হ'ব। আৰু 10 দিনীয়া কাৰ্যসূচীত মানে কি 25 ছেপ্টেম্বৰৰ পৰা ইয়াত আৰম্ভ হ'ব, যোনদিনা মহালয়াৰ পৰা ইয়াত আৰম্ভ হ'ব। আৰু পূজাটো পূজা হিচাপতে থাকিব, অষ্টমীৰ দিনাই পূজা হ'ব ইয়াতো, নৱমীৰ দিনাও ইয়াতে নৱমী পূজাই হ'ব। খালি 5 দিন আগৰ পৰা, এক্সট্ৰাকৈ 5 দিন আগৰ পৰা ইয়াতে মানে কি কাৰ্যসূচীটো আৰম্ভ কৰিব আৰু, 10 দিনীয়া কাৰ্যসূচী। মিলনপুৰ যাওঁতে মানে কি আমাৰ সন্ধিয়া হৈ গ'ল, আৰু সেইকাৰণে মিলনপুৰত মানে কি ৰাতি ব্লগ কৰা নগ'ল। আৰু গাইজ, এইখিনি আছিল আজি ভিডিঅ'টো, যদি ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ভিডিঅ'টো কৰিব। চ' আজিলৈ ইয়াতে সমাপ্ত কৰিছোঁ।